হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আর আমরা আবার ঘুরতে বেরিয়ে পড়েছি। আর এবারে আমাদের লক্ষ্য হচ্ছে পাহাড়। তাই পাহাড়ে যাওয়ার জন্য প্রথমে আমরা চলেছি শিয়ালদা স্টেশনে, সেখান থেকে আমরা ধরবো দার্জিলিং মেল। তো দেখতেই পাচ্ছেন আমরা শিয়ালদা স্টেশনে আমাদের ট্রলি ব্যাগ নিয়ে হাজির। তো আমরা একদম রেডি ট্রেনে ওঠার জন্য। তো আমরা দার্জিলিং মেল ধরছি, এটা ছাড়ে অ্যারাউন্ড রাত্রি 10টা নাগাদ, আর নিউ জলপাইগুড়ি পৌঁছাবে সকাল 8:15। তো আমাদের ট্রেন যদি ঠিকঠাক টাইমে পৌঁছায় তাহলে আমরা সকাল 8:15 মধ্যে নিউ জলপাইগুড়ি পৌঁছে যাব। তো আমরা আমাদের ট্রেনে বোর্ড করে নিয়েছি, এখন একটু চার্জ দিয়ে নিচ্ছি আমাদের ফোন টোনগুলো। আমরা স্লিপার ক্লাসেই যাচ্ছি, এর ভাড়া প্রায় পড়বে 350 টাকার একটু বেশি প্রতি মাথা পিছু। তো এখানে তেমন কোনো অসুবিধা হচ্ছে না, কারণ ঠান্ডায় মোটামুটি পড়ে গেছে, তাই জন্য অতটা গরম নেই। তো আমরা ট্রেনে বসে পড়েছি, আর দেখতে দেখতে ট্রেনও ছাড়ার সময় হয়ে গেছে। ট্রেন ছেড়ে দিয়েছে, মোটামুটি ঠিক টাইমেই ট্রেন ছেড়ে দিয়েছে। তো শিয়ালদা স্টেশন ছেড়ে আমাদের ট্রেন আস্তে আস্তে করে বেরিয়ে যাচ্ছে। খুব সুন্দর লাগছে, একটু হাওয়া আসছে বাইরের থেকে। তো আমরা এখন ঘুমিয়ে পড়ছি, কারণ খুব ঘুম পেয়ে গেছে। সকাল হয়ে গেছে বন্ধুরা, আর দেখতে পাচ্ছেন দারুণ, মানে অনেকটাই উত্তরবঙ্গে আমরা চলে এসেছি, আর চারিদিকে সবুজ, খুব সুন্দর। একটু ঠান্ডা ঠান্ডা শীত শীত করছে, ওয়েদারটা দারুণ লাগছে, আর খুব সুন্দর সূর্যোদয় হচ্ছে। তো দেখতে দেখতে আমরা একটু দেরি করেই প্রায় 9টা নাগাদ পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। নিউ জলপাইগুড়িতে আমরা একটু আমাদের ব্রেকফাস্ট করে নেব, ঘড়িতে টাইম এখন 9:30। তো মোটামুটি ট্রেন 1 ঘন্টার একটু বেশি লেট ছিল। তো নিউ জলপাইগুড়ি আমরা পৌঁছে গেছি। এখানে ব্রেকফাস্ট করার জন্য সবথেকে বেস্ট জায়গা আমরা নিয়ে যাবো আপনাদেরকে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি IRCTC-র ফুড ট্র্যাক, যেখানে খুব সুন্দর খাবার পাওয়া যায় আর খুব টেস্টি। দাম একটু বেশি, আমি বলবো না দাম একদম ঠিকঠাক, একটু বেশি দাম। দেখতে পাচ্ছেন IRCTC-র ফুড ট্র্যাক। তো এখানে আমরা খাচ্ছি আজকে মশালা ধোসা, যেটার দাম পড়ছে 90 টাকা করে। আপনি এখানে পেমেন্ট ক্যাশে, UPI-তে, কার্ডেও করতে পারেন, তো এই সুবিধাটা রয়েছে। আমি কার্ডেই পেমেন্ট করেছিলাম এখানে। তো দেখুন উল্টো দিকে, মানে একদিকে আপনাকে পেমেন্ট করতে হবে আর উল্টো দিক থেকে আপনাকে খাবার সার্ভ করা হবে। আপনি এখানে খাবার জলও পেতে পারবেন, তাই কোনো অসুবিধা নেই। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন দেখতে পাচ্ছেন, সবাই খুব হাইজিন মেনটেন করেই রয়েছে। এখানে আমাদের মশালা ধোসা এসে গেছে। তো আমাদের ধোসাটা বেশ ভালোই ছিল খেতে। তো এখন পূজা ধোসা খাচ্ছে, তো ওরও ভালো লেগেছে খেতে ধোসাটা, সাম্বার চাটনি সবই ভালো ছিল। তো যদি এখান থেকে খান তাহলে বেশ ভালোই কিন্তু খাবারটা হবে। তো এবার আমরা চলে যাচ্ছি আমাদের, যেহেতু আমাদের ট্রাভেল আগের থেকে বুক করা আছে, তাই জন্য আমাদেরকে সেখানে এই নিউ জলপাইগুড়ি স্টেশনের জাস্ট বাইরের দিকে যেতে হবে। এখানে নতুন রেস্টুরেন্টও খুলেছে দেখলাম, বেশ সুন্দর দেখতে, ট্রেনের বগিতে রেস্টুরেন্ট। তো জাস্ট বাইরে এসেই সেখানে আমাদের গাড়ি রয়েছে, অলরেডি ওয়েট করছে, সেখানে আমাদের মালপত্র তোলা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমাদের ভারী সুটকেসটা তোলা হচ্ছে। তো এই গাড়িতেই আমরা চলে যাব পাহাড়ের উদ্দেশ্যে। তো আমাদের প্রথম স্টপেজ হবে লাপচা জগৎ, কিন্তু সেই যাওয়ার পথে আমাদের পড়বে কার্শিয়াং। তো আসুন আমরা সবাই গাড়িতে উঠে বসে পড়ি। আমাদের লাগেজ প্যাক হয়ে গেছে, বেঁধে দিয়েছে ড্রাইভার ভাইয়া। তো এবার আমরা গাড়িতে উঠে বসে পড়ি। তো আমরা গাড়িতে বসছি, এখন আমাদের যাত্রা শুরু হচ্ছে, শুভযাত্রা দুর্গা দুর্গা। চলো এবার বেরিয়ে পড়ি আমরা, পাহাড় আমাদের ডাকছে, অনেক দিন ধরে পাহাড় আসার ইচ্ছা। তো ফাইনালি আমরা পাহাড় যাচ্ছি। তো শিলিগুড়িতে এখানে ওয়েদার কিন্তু কলকাতার থেকে অনেকটাই ঠান্ডা, একটু মানে শীত শীত ব্যাপার রয়েছে। যদি এখন প্রচণ্ড রোদ্দুর, তাও কিন্তু ঘাম হচ্ছে না কাউ, দেখতেই পাচ্ছেন। তো সবাই খুব এনজয় করছে গাড়ির মধ্যে, গল্প গুজব হচ্ছে। আমরা এখন গাড়িতে চাচ্ছি, আর এদিকটা যেহেতু মানে গাছগাছালি অনেক বেশি, সেভাবে ঘিঞ্জি নয়, তাই বেশ ফাঁকা ফাঁকা রাস্তাঘাট, আর সবুজ গাছগাছালিও রয়েছে, বেশ ভাল লাগছে। আর অনেকটাই বেলা হয়ে গেছে, তা সত্ত্বেও গরম কিন্তু একদমই লাগছে না। তো আমরা যাচ্ছি একটা পাহাড়ের রাস্তায়, দেখতে পাচ্ছেন এগুলো শিলিগুড়ির রাস্তা। রাস্তাঘাট বেশ ভালো, সেরকম ভাঙাচোরা নয়, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট, যেতে খুব ভাল লাগছে। এখানে একটা কথা বলে রাখি, নিউ জলপাইগুড়ি থেকে কিন্তু আপনি যদি আগের থেকে ভাড়া করা নাও থাকে, বুক করা নাও থাকে, তাহলেও অনেক গাড়ি পাওয়া যায় দার্জিলিং
এইসব জায়গায় যাওয়ার, সেগুলো আপনারা নিতে পারেন যদি আগের থেকে ভাড়া না করেই চলে আসে। তো আমরা এখন ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, তিস্তা নদীর ওপর দিয়ে। দেখতে পাচ্ছি তিস্তা নদী খুব সুন্দর, দূরে ওই পাহাড় দেখা যাচ্ছে, অবশেষে পাহাড়ের দেখা পাওয়া গেছে, আর আকাশ পরিষ্কার থাকে, পাহাড় বেশ সুন্দর দেখা যাচ্ছে। ওয়েদার আছে খুবই ভালো আছে, আমরা ভাবছিলাম বৃষ্টি বৃষ্টি হবে কি না, সেদিক থেকে কিন্তু ওয়েদার বেশ ভালো, আর দূর থেকে পাহাড় দেখা যাচ্ছে। আমরা একটু পরেই পাহাড়ে উঠে যাব, তো আসুন আমরা পাহাড়ে উঠি এবারে। এইবারে শুরু হয়ে গেছে চা বাগান, খুব সুন্দর চা বাগান দেখতে পাচ্ছেন, রাস্তার দুধারে চা বাগান। তো এটা ঠিক মানে পাহাড় নয়, তা সত্ত্বেও চা বাগান দেখে বেশ ভালোই লাগলো। এবারে কিন্তু মোটামুটি আমরা পাহাড়ের কাছে চলে এসেছি, এখানে একটা টোল গেট মতো রয়েছে, তো তারপরে আমরা চলে যাব পাহাড়ের দিকে। এইবার আমাদের পাহাড়ে ওঠা আস্তে আস্তে শুরু হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন পাহাড় এক সাইডে কিন্তু শুরু হয়ে যাচ্ছে। আমরা পাহাড়ের গা দিয়ে উঠতে শুরু করে দিচ্ছি পাহাড়ে, পাহাড়ে উঠলেই একটা মনটা খুব খুশি খুশি হয়ে যায়। দেখছেন পাহাড়ে উঠছি আমরা ধীরে ধীরে, পাহাড়ের উপর যাচ্ছি, চারিদিকে সবুজ সবুজ পাহাড়, খুব সুন্দর দেখতে, ওয়েদারও খুব সুন্দর, পাহাড়ে উঠতে খুব ভালো লাগছে, সুন্দর হাওয়া দিচ্ছে, পাহাড়ের এনভায়রনমেন্টটাই খুব সুন্দর। তো পরিবেশটা ভীষণ ভালো লাগছে, খুব সুন্দর গাছগাছালি চারিদিক দিয়ে, আমরা ছবি তুলতে তুলতে ভিডিও নিতে নিতে যাচ্ছি, খুব ভালো লাগছে যেতে। এই রাস্তাটাই আসলে খুব সুন্দর লাগে যেতে, মানে ডেস্টিনেশনের থেকে বেশি কিন্তু এই রাস্তাটাই বেশি ভালো লাগে যেতে, যখন গাড়িতে যাচ্ছে খুব সুন্দর লাগে। রাস্তা ইচ্ছা হলে মাঝে দাঁড়িয়ে ধাবায় চা ফাও খেতে পারবেন। তো পাহাড় বেশ আস্তে আস্তে আমরা একটু চড়াইতে উঠে এসেছি, একটু পরেই আমরা পৌঁছে যাব কার্শিয়াংয়ের কাছাকাছি। তো আমরা ওয়েট করছি কখন কার্শিয়াংটা আসে।